আজকে আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো ডিমের ঝোল। 2 মিনিটের মধ্যে আমরা শিখিয়ে দেবো ডিমের ঝোল কীভাবে বানাই। খুবই সোজা, খুবই সহজ। ওর জন্য আমরা কড়াইয়ের উপর সরষার তেল, আর এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি, তার উপরে দিচ্ছি আমরা লবণ, আর তার উপরে দিয়ে দেবো আমরা হলুদ। হলুদ দিয়ে আমরা ভালো করে এটাকে একবার গদগদ করে মাখিয়ে নেবো। ডিস্কো ড্যান্সার, আই এম এ ডিস্কো ড্যান্সার, টানা না না। এবার ডিস্কো ড্যান্সার করানোর পর এখানে আমাদের একটু ছেদ করে দেবো চাকু দিয়ে, একটা ছেদ করলেই হবে। তারপর গরম তেলে আমরা ডিমগুলোকে ছেড়ে আমরা 5 মিনিট এটাকে ধরে ভাজবো, ঠিক আছে? 5 মিনিট ভাজবো। তো এখানে এটা মানে একটু ভাজছি, আর এখানে নিয়ে নিচ্ছি মিক্সির কৌটা। এবার তার উপর দিয়ে দিচ্ছি আমরা লঙ্কা, তার উপর 2টা লঙ্কা, তার উপরে টমেটো 2টা পিস ছোট্ট, আর আদা আর রসুন, আর দিলাম একটু পেঁয়াজ, আর একটু পেঁয়াজ আমরা দিয়ে দেবো এর উপরে। পেঁয়াজ দিয়ে এখানে ভালো করে নাড়লাম, দেখছি আমাদের ডিম লাল লাল হয়ে গেছে। তো এখানে জলও দিয়ে দিলাম, জল দিয়ে এটা আমরা মিক্সিতে এবার পিষে নেবো। তার আগে দেখছি ডিমটা আমরা লাল লাল হয়ে গেছে, তো এটাকে আমরা উঠিয়ে নেবো। এবার উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা ঢেকে এটা মিক্সিতে পিষে নেবো। এখানে দিয়ে দেবো এবার তেলের উপর আমরা কালো জিরা, একটু কালো জিরা দেওয়ার পর এর উপর দিয়ে দেবো আমরা পেঁয়াজ, কারণ 2টা ডিম আছে ওই জন্য সব কিছু পরিমাণ কম দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্সিতে যেটা পিছালাম ওটা দিলাম, আর জল দিয়ে ধুয়েও দিলাম, মিক্সি কোটা গায়ে লেগে থাকে, ধুয়ে দিলাম। এবার দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম, আর টকবক করে আমরা ফুটিয়ে দেবো, আর এর উপর দিয়ে দেবো আমরা লবণ, আর দিয়ে দেবো আমরা হলুদ, ঠিক আছে? এবার দিয়ে আমরা ভালো করে এটাকে আবার নাড়িয়ে নেবো। এবার নাড়িয়ে নেওয়ার পর আমরা ফুটিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এবার গোলমরিচের গুঁড়া দিয়েও আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। এবার নাড়িয়ে নেওয়ার পর এর উপর দিলাম লঙ্কার গুঁড়া। এবার লঙ্কা গুঁড়া দিয়েও ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। এবার নাড়িয়ে নেওয়ার পর এখানে টকবক করে ফুটিয়েছি, আর যখন অনেকটাই শুকিয়ে গেল জলটা তখন দিলাম ডিম। এবার ডিমটা দেওয়ার পর এবার আমরা ফুটিয়াবো আর নাড়িয়াবো, ফুটিয়াবো নাড়িয়াবো। এতে কী হবে, আমাদের এটা একদম শুকিয়ে যাবে, ঠিক আছে? তো যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমাদেরকে এটা ফুটিয়ে আর নাড়িয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা একবার শুকিয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে জল। জল আপনার রানী হ্যাঁ, জীবন আপনার পানি হ্যাঁ। তো এখানে জল দিলাম, এবার জল দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়ালাম। নাড়ানোর পর আমরা টেস্ট করলাম, কমসে কম 2 থেকে 3 মিনিট নাড়িয়ে টেস্ট করলাম, আমাদের সব কিছু ঠিক আছে। তো এবার আমরা এটাকে 5 মিনিট ধরে ফুটাবো, ঠিক আছে? এবার 5 মিনিট ফুটানোর পর দেখতে পাবো অনেকটি এখানে শুকিয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়ার পর তোমাদের উঠিয়ে নিতে হবে, 5 থেকে 6 মিনিট, 6 থেকে 7 মিনিট কোনো বড় ব্যাপার না, অতটুকু ফুটালেই হবে, ঠিক আছে? এবার ফুটানোর পর এখানে উঠিয়ে নিলাম। আমাদের ভিডিও শেষ, তোমার উপর 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের 8টা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেখা যাবে, ধন্যবাদ। এই ভিডিও ভালো, ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে। আর 4টার মধ্যে 1টা ভিডিও অবশ্যই ক্লিক করবে, নতুন নতুন ভিডিও দেখা যাবে।